নমস্কার, আমার নাম অসীম কুমার দাস। আমি একজন সফল ব্যবসায়ী। আজকে আমি একটা টিপস দিতে চাইছি যে উইদাউট ক্যাপিটাল হাই মার্জিন প্রফিটের বিজনেস। আপনার কাছে সাইকেল আছে? আপনার কাছে মোটর সাইকেল আছে? খুব ভালো। আপনি লিফটের মাধ্যমে আপনার ফোন নাম্বারটা প্রচার করুন, বাল্ক SMS এর মাধ্যমে আপনার ফোন নাম্বারটা প্রচার করুন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার ফোন নাম্বারটা প্রচার করুন এবং জানান পাবলিককে আপনি কি করতে চাইছেন, আপনি কি করতে চাইছেন। অনেক বয়স্ক লোক আছে যারা মেডিসিনের দোকানে গিয়ে লাইন দিয়ে ওষুধ নিতে অক্ষম। আজকে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের সময়, ভিড়ের মধ্যে কেউ যেতেও চাইছে না, আর নাম করা দোকানগুলোতে প্রচুর বড় লাইন পড়ে, অনেক সময় নষ্ট হয় মেডিসিন নিতে। তাহলে আপনি যদি প্রচার করে ফেলতে পারেন যে প্রত্যেক রোগীকে আপনি তার অর্ডার মতো বাড়িতে মেডিসিন পৌঁছে দেবেন, উপরন্তু মেডিসিন কস্টের উপর 10% লেস দেবেন, তাহলে কেন সেই কাস্টমার, সেই পেশেন্ট ওষুধের দোকানে যাবে? আপনার ধারণা আছে কি না জানি না, মেডিসিনে অ্যাভারেজ 30% প্রফিট আছে রিটেলে। জেনারিক মেডিসিন যেগুলো তার কোনো ঠিকই নেই, 1000% প্রফিট হতে পারে। 5 টাকার জিনিস 250 টাকায় বিক্রি হয়। মেডিসিনের দোকানে নর্মাল কিছু জিনিস আছে যেগুলো প্রফিট মার্জিন প্রচুর, কন্ট্রাসেপটিক, মাল্টিভিটামিন, প্রোটিন, ফিমেল প্যাড, এরকম বহুবিধ জিনিস প্রচুর মার্জিন। তো আপনি যখন সাপ্লাই করবেন, পৌঁছে দেবেন, তখন জেনারিক আইটেমও পৌঁছাবেন, স্ট্যান্ডার্ড আইটেমও পৌঁছাবেন, হ্যান্ডিক্রাফ্টসও পৌঁছাবেন, হ্যান্ডিক্রাফ্টসও প্রচুর প্রফিট, কাস্টমারকে বেনিফিট দেবেন 10%, আপনি মিনিমাম 20% প্রফিট করবেন। কাজেই আপনি হিসাব করে দেখুন, সারাদিনে যদি আপনি 20,000 টাকার মাল সাপ্লাই করেন পেশেন্ট টু পেশেন্ট, 20% যদি আপনার প্রফিট থাকে, তাহলে পার ডে প্রফিট কত দাঁড়াচ্ছে? তাহলে দেরি কেন, আজকে থেকেই শুরু করে দিন। এর জন্য কোনো লাইসেন্সও লাগবে না, কোনো ক্যাপিটালও লাগবে না, স্টকিস্টের কাছে পৌঁছাতে হবে, আপনি কি করতে চাইছেন সেটা প্রচার করতে হবে। তো সুতরাং এই লাভজনক বিজনেসটা ভাবুন এবং আজকে থেকেই শুরু করে দিন। সিম্পল, পেশেন্ট ফোন করলো, হোয়াটসঅ্যাপে আপনাকে প্রেসক্রিপশনটা পাঠিয়ে দিল, কোন ওষুধটা কতটা লাগবে আপনাকে বলে দিল, আপনি স্টকিস্টের ঘরে গেলেন, পারচেস করলেন, 10% লেস দিয়ে কত টাকা ওনাকে পে করতে হবে পেশেন্টকে জানালেন, এবার মালটা তুলে নিয়ে গিয়ে পেশেন্টকে পৌঁছে দিলেন, ক্যাশ নিয়ে নিলেন স্টকিস্টকে, তার পয়সা আপনি পেমেন্ট করে দিলেন। সিম্পল, জাস্ট শুরু করে দিন এখনই।